হাই গাইস, আজকে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো SDFX এর সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনারা হয়তো আমার হয়তো এর আগে চারটি ভিডিও হয়তো দেখে নিয়েছেন, এই ভিডিওটা হলো তারই ভিডিও পাঁচ নম্বর, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা হলো হাউ টাইপ অফ ওয়েবসাইট SDFX হ্যাভ, মানে SDFX কত রকম ওয়েবসাইট দিয়ে ট্রেডিং করে এবং সেই ওয়েবসাইটটা কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে এবং সেই ওয়েবসাইটটা কীভাবে কাজ করে এবং সেই ওয়েবসাইটটা কত রকম দেশ মিলে ওতে ট্রেডিং করছে তার সম্পর্কে বলবো, এবং SDFX যেখান থেকে শুরু হয়েছে এবং কী কী প্ল্যানিংয়ের সঙ্গে শুরু হয়েছে এবং কী কী এর মধ্যে ফ্যাসিলিটি আছে এবং কী কী এর মধ্যে প্ল্যানিং আছে এবং কত রকম ট্রেডিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের পয়সাটাকে ট্রেডিং করে আপনাদের হাতে তুলে দিচ্ছে এবং সেই ট্রেডিং প্ল্যাটফর্মের অ্যাপসগুলি কি প্লে স্টোরে কি অ্যাভেলেবেল আছে যেটা আপনারা দেখতে পাবেন, এবং সেখানে আপনারা চাইলেও নিজেরা কিন্তু গিয়ে এবং সেখানে অ্যাকাউন্টটা ওপেনিং করে ট্রেড করতে পারেন, সেটা কিন্তু আপনাদের কিন্তু পুরোপুরি রিস্ক হবে। আর তাহলে আপনারা যদি SDFX-এ যদি হাত ধরে যদি যান তাহলে কিন্তু আপনাদের কোনো রিস্ক নেই, আর যদি আপনারা যদি ওই প্ল্যাটফর্মে যদি নিজেরা যদি যান তাহলে কিন্তু রিস্ক আপনাদের ও আপনাদের পুরোপুরি নিজেদের কন্ট্রোল, এটা কিন্তু অন্য কেউ কন্ট্রোল করবে না, তাই এটা মনে রাখবেন। তাই এই যে ওয়েবসাইটগুলো আমি দেখাবো এগুলো কিন্তু SDFX তার নিজের মাস্টার ট্রেডারকে দিয়ে এই ওয়েবসাইটের ওপরে সে ট্রেডিং করে ও সেখান থেকে পয়সা নিয়ে এসে আপনাদের তুলে দেয়, যেটা আপনারা মাসে ইন্টারেস্ট পান। তাই SDFX ফেক না রিয়েল এখানেও কিন্তু আরেকটু কিছুটা আপনারা জানতে পেরে যাবেন। যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রাইব করে দিলেই আমার কিন্তু তাহলে নতুন নতুন কিন্তু এই SDFX এর সম্পর্কে ভিডিও বানাতে অনেকটা কিন্তু ভালো লাগবে। তাই যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দিন। চলুন আমরা আবার ভিডিওতে ফিরে যাই ও SDFX এর সম্পর্কে অনেক ওয়েবসাইট যে কাজ করছে তার সম্পর্কে খুলে কিছু বলি। গাইস, প্রথমে আমরা দেখব SDFX এর অ্যাপসটি প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল আছে কি না এবং ওই অ্যাপসটা কতটা র্যাঙ্ক পেয়েছে এবং কত নম্বর স্টারে আছে এবং ওর রিভিউটা কত। চলো প্লে স্টোরে একে আমরা খুলে নেই। প্লে স্টোরে আমরা খুলে নেবার পর এর সমস্ত কিছু আমরা চেক করে দেখব, দেখব এই অ্যাপসটা কেমন কাজ করে। যারা বলছেন রিয়েল কা ফেক, যারা বলছেন এটা চিট পান, তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু পুরো বুঝে যাবেন এটা চিট পান না এটা কী, এটা কী দাদা, এটা বিজনেসের একটা বড় প্ল্যাটফর্ম, এটা একটা শেয়ার মার্কেটের প্ল্যাটফর্ম। দেখে নিন SDFX এর অ্যাপসটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কত হাজার হাজার লোক এখানে ইনভেস্ট করছে এবং এই প্ল্যাটফর্মে ট্রেডিং করেছে, তাই জন্য SDFX আজকে 4.4 র্যাঙ্কটা পেয়েছে। চলুন SDFX যখন 4.0 র্যাঙ্কটা পেয়েছে তাহলে রিভিউটা তাহলে পাবলিকরা কেমন দিয়েছে। আপনাদের হাতে সব কিছু প্রমাণপত্র তুলে দিলাম, আপনারা বেকার চুপচাপ বসে না থেকে একবার অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করে এই ওয়েবসাইটটাকে খুলে দেখুন, এবং আরও কিছু জানার থাকলে আমার এই নাম্বারের নিচে দেওয়া আছে সেখানে ফোন করে জেনে নিন, এবং অ্যাকাউন্টটা যদি কারো যদি খোলার যদি মনে হয় আপনারা আমার কাছ থেকে নলেজ নিতে পারেন ও খুলতে পারেন। চলুন আপনাদের এই রিভিউগুলো খালি দেখে নিন, যারা করেছে তারা এই অনলাইনে ডাইরেক্ট রিভিউ দেখাচ্ছে কত সুন্দর দেখেছেন। তাই এই SDFX কিন্তু 4.4 র্যাঙ্ক পেয়েছে, মানে এখানে হাই স্ট্রেংথ 5 SDFX কিন্তু তার জায়গায় কিন্তু 4.5 র্যাঙ্ক পেয়েছে। আপনারা কিন্তু ভাববেন এই SDFX এর এই অ্যাপসটাও কিন্তু অনেকটা এই প্লে স্টোরের মধ্যে কিন্তু নাম কামিয়ে রেখেছে, এটা ভাববেন। এরপরে আমরা SDFX এর অনেক কিছু ওয়েবসাইটগুলো চেকিং করে দেখব সেখানে SDFX কেমন পারফরম্যান্স করছে এবং তার নামটা কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে, যার কারণে SDFX এত দূর পর্যন্ত ফেমাস হয়ে আছে ও এর সম্পর্কে এত সবাই বিশ্বাস করে পয়সা ইনভেস্ট করছে ও প্রত্যেক মাসে মাসে এর ইন্টারেস্ট কামাচ্ছে। চলো আরও অনেক কিছু ওয়েবসাইটগুলো আপনাদের একটু চেকিং করে দেই। তাই আপনাদের যদি কারো মনে হয় SDFX-টা ফেক না রিয়েল, তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে এই ওয়েবসাইটটাকে কিন্তু চেক করে দেখতে পারেন এই ওয়েবসাইটটা কী, কারণ আপনারা এই ওয়েবসাইটটা চেক করে একবার ডাউনলোড করে ফোনে আপনারা চেক করে এর সমস্ত কিছু সম্পর্কে ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারেন, যারা বেশি বকবক করে এই ভিডিওটা এই জিনিসটা তাদের জন্য। এরপরে আমরা দেখব SDFX কত রকম প্ল্যান এর নিজের মধ্যে রেখেছে এবং এর মধ্যে কত রকম ওয়েবসাইট দিয়ে SDFX কাজ চালিয়ে যাচ্ছে, এটা আপনাদের লাইভ প্রুফ দেখাবো। এর মধ্যে আছে RX ক্যাপিটাল, ওর মধ্যে আছে INRX ফক্স, ওর মধ্যে আছে octafx, তারপরে আছে FXTM। এই নামগুলো যে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই RX ক্যাপিটাল,
তারপরে আছে আইনার ফক্স, তারপরে হচ্ছে অক্টাএফএক্স, তারপরে এফএক্সটিএম, এই এগুলো কি আপনারা জানেন? জানেন এগুলো কি? এগুলো হচ্ছে এসডিএফএক্স এর নিজের একটি ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে এই ওয়েবসাইটগুলো কিন্তু আউট অফ কান্ট্রির, যেগুলো এসডিএফএক্স তার মাস্টার ট্রেডারকে দিয়ে এই সব ওয়েবসাইটে ট্রেডিং করাচ্ছে, এই সব ওয়েবসাইটে ট্রেডিং করাচ্ছে তাদের মাস্টার ট্রেডারকে দিয়ে, যারা ট্রেডিং করতে ভালো পারে এবং যাদের নাম কামিয়েছে তাদের সেই মাত্র ট্রেডারকে দিয়েই সে ট্রেডিং করাচ্ছে, যেখান থেকে আপনাদের প্রফিটটা নিয়ে আপনাদের হাতে তুলে দিচ্ছে। চলুন তাহলে এই প্ল্যাটফর্মগুলি কি প্লে স্টোরে কি অ্যাভেলেবেল আছে চেক করে আপনাদের দেখিয়ে দেই, যাতে আপনাদের অনেকটা সিকিওর হয়ে যান। দেখেছেন এই প্ল্যাটফর্মটা আছে যেটা FXTM, এটা কিন্তু 3.1 র্যাঙ্কে আছে। এর মধ্যে কিন্তু আপনি ট্রেডিং চাইলেও করতে পারেন, কিন্তু আপনি যদি একা যদি করেন সেখানে কিন্তু আপনার প্রিন্সিপালের দায়িত্ব কিন্তু কেউ নেবে না। আর আপনি যদি SDFX এর যদি আন্ডারে থাকেন এবং SDFX যদি আপনাকে ইন্টারেস্ট দেয় তাহলে কিন্তু SDFX পুরো দায়িত্বটা আপনার নিয়ে নিচ্ছে। আপনি যদি তাও না যদি পারেন তাহলে অক্টাএফএক্সে SDFX এর হাত ধরেও যেতে পারেন। তা আমি এবার আসবো আমার আসল বিষয়তে, SDFX কতগুলি প্ল্যাটফর্ম নিয়ে সে কাজ করছে এবং আপনাদের হাতে ইন্টারেস্টটা তুলে দিচ্ছে। আপনারা অনেক দেখেছেন শুধু অক্টাএফএক্স নয়, আপনারা জানেন শুধু অক্টাএফএক্সে কাজ করে আপনাদের খালি পয়সা তুলে দিচ্ছে তা কিন্তু ভাববেন না, SDFX কিন্তু আরও প্ল্যাটফর্ম আছে। চলো আরেকটা প্ল্যাটফর্মের সম্পর্কে এক্সপ্লোর করে দিই, এটা করব আয়নার ফক্সটা। চলুন, এতে প্লে স্টোরে আছে কিংবা নেই কিংবা কত নম্বর র্যাঙ্ক করে এরা আছে চলুন দেখা দেয়। দেখেছেন আয়নার ফক্স রয়েছে 4.4, মানে দেখেছেন এর র্যাঙ্কটা কতটা, যেখানে অক্টাএফএক্স আছে 4.2 থেকে 4.1, এই প্ল্যাটফর্মটা রয়েছে 4.4, মানে এর আপনি কতটা লেভেল ও সিকিউরিটি প্লে স্টোরের মধ্যে দেখাচ্ছে আপনি দেখেছেন, এর র্যাঙ্কটা দেখে বুঝে যাবেন যে এরা কতটা ভালো প্রোভাইড করে, কারণ প্রত্যেকটা অ্যাপসের র্যাঙ্কের কাছে প্রমাণ হয়ে যায়। চলুন এরপরে দেখাবো আরেকটা নতুন অ্যাপস যেটার নাম হচ্ছে আয়নার ফক্স। আয়নার ফক্সটা চলুন দেখিয়ে দেই। আয়নার ফক্সটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে একটি বড় প্ল্যাটফর্ম, যেটা হয়তো আপনারা টিভি দেখতে দেখতে এর হয়তো কোনো অ্যাডও শুনেছেন যে গ্রো করো গ্রো করো স্টক মার্কেটে গ্রো করো অ্যাড শুনেছেন। আপনারা হয়তো এই ভিডিওটা দেখে এই ছবিটা দেখে আপনারা চিনতে পারবেন, বুঝতে পারছেন তাহলে এই SDFX কাদেরকে নিয়ে কোন প্ল্যাটফর্মকে ও কোন ওয়েবসাইটকে নিয়ে তারা কাজ করছে এবং ট্রেডিং করছে, সেখান থেকে ইন্টারেস্ট তুলে আপনাদের হাতে দিচ্ছে। যারা বলছেন SDFX পয়সা পায় কোথায়, এই ভিডিওটা যদি যারা আপনারা দেখে নেবেন একবার, যেটা আপনাদের কাছে ঠিক প্রমাণের সঙ্গে আমি দেখিয়ে দিলাম, এরপরে এবার পুরো আপনাদের ওপর, আপনারা ইনভেস্ট করবেন কি করবেন না সে বিষয়ে আমি আসছি না, আমি আসছি যারা বলেছিলেন কোন কোন ওয়েবসাইটের উপরে কাজ করে, কিভাবে পয়সাটা SDFX পায়, তাদের জন্য এই ভিডিওটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম SDFX কোন ওয়েবসাইট ধরে তারা কাজ করে। এরপরে আমরা দেখব SDF এর ওয়েবসাইট কতগুলোতে কীরকম পারফরম্যান্স করছে কাজ করছে। তাই যারা এখনও করেননি কিংবা SDFX সম্পর্কে করবেন ভাবছেন, তারা খালি ভাবতেই থাকুন, কারণ সময় কারো জন্য থেমে থাকে না। তাই SDFX এর এটা ছাড়াও কিন্তু অনেক রকম ওয়েবসাইট আছে যেখানে SDFX তার নিজের ডোনেটও করে থাকে, প্লাস সে নিজের কাজগুলি সে চালিয়ে থাকে। এখানে SDFX সবথেকে বেশি কাজ করে থাকে অক্টাএফএক্স এর উপর ট্রেডিং করে থাকে এবং গ্রো করো, আপনারা দেখেছেন ইন্ডিয়াতে কিন্তু এই অ্যাপসটাতে অনেকটা কিন্তু অ্যাড দেওয়া হয় ইউটিউব চ্যানেল থেকে টিভিতে, সবে কিন্তু দেখেছেন এই গ্রো করো এটা কিন্তু অ্যাড দেওয়া হয়। তাই এটা একটা বড় বড় ট্রেডিং প্ল্যাটফর্ম, এখান থেকে আপনাদের ট্রেডিং করে ও শেয়ার মার্কেটের মধ্যে এদের বড় বড় মাস্টার ট্রেডারদের ট্রেডিং করে আপনাদের হাতে কিন্তু পয়সা তুলে দেয়। তাই SDFX এর মধ্যে যেমন বড় বড় ট্রেডিং প্ল্যাটফর্ম আছে, এর মধ্যে কিন্তু লাইভ অ্যাকাউন্টও আপনি পেয়ে যাবেন, এরপরে আপনি পুল অ্যাকাউন্টও পেয়ে যাবেন, এরপরে আপনি এখান থেকে আপনি অক্টাএফএক্সও যেতে পারবেন এবং আপনার যেখানে খুশি আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারবেন। এরপরে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট হাতে তুলে দিয়েছে, আপনারা সেখানেও 100% সেফটিভাবে ডিপোজিট করে সেখানে পয়সা ইনভেস্ট করতে পারেন। এরপরে আপনাদের আরেকটা সুবিধা করে দিচ্ছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনারা যখন খুশি ইচ্ছা তুলে নিন, কারো পারমিশন দরকার নেই, আপনাকে পুরো ফুল অফ ফ্রিডম আপনাদের পুরো হাতে তুলে দিয়েছে। তাহলে আপনারা আরও কত কিছু প্রফিট চান,
এরপরে আমরা এর সম্পর্কে আরেকটু কিছু ডিসকাস করব, যেটা হলো এই প্ল্যাটফর্মগুলি যে সিকিউরভাবে কাজ করে চলেছে তার জন্য কিন্তু SDFX আপনাদের পুরোপুরি সাপোর্ট করে চলেছে। কারণ এই প্ল্যাটফর্মগুলিতে SDFX কাজ করছে, প্লাস SDFX-এ যেহেতু আপনারা হাত ধরে গিয়েছেন তাই SDFX-এর পুরো দায়িত্ব আপনাদের নিয়ে নিচ্ছে। তাই কখনো কিছু আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে দেখেছেন কারো কোনো অসুবিধা আজ পর্যন্ত হয়নি, যতদিন পর্যন্ত SDFX-টা কিন্তু মার্কেটে এসেছে প্রিন্সিপাল উইথড্রল কারো আজ পর্যন্ত অসুবিধা হয়নি। তাই যারা এখনও ভাবছেন করবো কি করবো না, তারাই ভাবতে থাকুন, কারণ দুনিয়াটা কারোর জন্যে অপেক্ষা করে না ও সময় কারোর জন্যে থেমে থাকে না। এই ভিডিওটা থেকে আপনাদের যদি অনেক যদি কিছু নলেজ পাচ্ছেন তাহলে ভিডিওটা এখনই তাহলে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরপরে আরও যখন ভিডিও আসবেন এর সম্পর্কে আরও কিছু তথ্যটা আপনারা পেয়ে যাবেন। তাই এর সম্পর্কে ভিডিওটা আবার নিয়ে আসাটা খুবই জরুরি ছিল, তাই অনেকে কমেন্ট বক্সেতে লিখেও বলেছিল, তাই ভিডিওটা এনেছিলাম। কিন্তু এই সব এই যে যত সব প্ল্যাটফর্মগুলি আছে এখানে কিন্তু সব থেকে ফেমাস আছে অক্টাএফএক্স আর গ্রো করো। এরপরে সব থেকে বেশি ট্রেডিং করছে কিন্তু SDFX অক্টাতে আর কিন্তু গ্রো করো। এরপরে ট্রেডিং করছে FXTM, এটাও একটা ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে ইন্টারন্যাশনাল আপনি ভালো ভালো বড় বড় ট্রেডারকে দেখতে পাবেন এখানে ট্রেড করতে, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, আরও বড় বড়, এমনকি সাউথ কোরিয়াকেও আপনারা দেখতে পাবেন এখানে ট্রেড করতে। তাই এই সব প্ল্যাটফর্মে আপনাদের যদি মনে হয় যে আমরা SDFX-এ করবো না, কিংবা কারো যদি মনে হয় যে আমরা SDFX-এর করলাম ঠিক আছে, এইগুলোর কিছু পরামর্শ নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে কি নিজেরা ট্রেড করতে পারি, তাহলে কিন্তু সেখানেও কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন। ভেবেছেন SDFX কিন্তু এগুলো আসার সঙ্গে সঙ্গেই আপনাদের কিন্তু নলেজ দিচ্ছে, octafx সম্পর্কেও নলেজ দিচ্ছে, প্লাস এরপরে যে বাইরে যতগুলো প্ল্যাটফর্ম আছে সেখানের সম্পর্কেও কিন্তু আপনাদের নলেজ দিচ্ছে। আপনারা কিন্তু এটা ভাববেন, এ থেকে আপনারা ভাবতে পারবেন যে SDFX-টা কতটা আপনাদের নলেজটা প্রোভাইড করছে, যেটা আপনাদের ভবিষ্যতে ও ফিউচারের জন্য ও আরেকটা নতুন জেনারেশনের জন্য একটা কিন্তু নতুন রাস্তা খুলে দিচ্ছে, যেখান থেকে ভেবে আপনারা শিখে অনেক কিছু নিজেকে পরিবর্তন করতে পারেন। তাই SDFX কখনো বলে না যে আপনাদের পুরো জমানো টাকা আমাকে দিয়ে এখানে ইনভেস্ট করুন, কারণ SDFX সবসময় বলে আপনাকে যে আপনারা প্রথমে দেখুন, পছন্দ লাগলে করুন, না হলে প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়ে আপনারা যখন খুশি ইচ্ছা চলে যেতে পারেন। হাই গাইস, চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এরকম ধরনের কিছু টপিক নিয়ে ও SDFX-এর আরও কিছু অনেক রকম তথ্য যেটা আছে সেটা আপনাদের সামনে একটা একটা করে আমি প্রকাশ করব ও বলবো ও তার সম্পর্কে অনেক কিছু নলেজ আপনাদের দিয়ে যাব। আপনাদের যদি এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যখনই সাবস্ক্রাইব করবেন আমার তখন আরও কিছু SDFX-এর তথ্য নিয়ে আসতে ও সুবিধা হবে ও আমার আরও কিছু ভালো মতো SDFX-কে এক্সপ্লোর করতে সুবিধা হবে। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।